আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আমি আপনাদের মাঝে সুন্দর আরেকটি রেসিপি নিয়ে। আশা করি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আশা করছি আমার বন্ধুরা পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি আপনাদের সাথে খুব স্বাস্থ্যসম্মত একটি রেসিপি শেয়ার করব। যারা ডায়েট করতেছেন তারাও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাত্তা শাকের একটি রেসিপি। এভাবে যদি ট্রাই করেন খুব ভালো লাগবে। আমি চুলার মধ্যে একটি কড়াই বসাই দিলাম। এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিচ্ছি একটি রসুন কুচি করে দিয়ে দিলাম আর কি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি এখানে আবারও দিয়ে দেব রসুনের পেস্ট 1 চা চামচ। এই রেসিপিটাতে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট 1 চা চামচ। কাঁচামরিচটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর 1/2 চা চামচ ধনে গুঁড়া। শুধু এই মশলাগুলোই অ্যাড করব এই রেসিপিটাতে, আর তেমন কোনো মশলার প্রয়োজন নেই। এখন আমি মশলাটা কষানোর সুবিধার্থে জাস্ট একটু পানি দিয়ে দিলাম। পুরো রান্না জুড়ে এই পানিটুকুই অ্যাড করব, আর কোনো পানি অ্যাড করব না। মশলাটা এখন আমি নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর ভালো করে একটু কষিয়ে নেব। আমি তো প্রতিটা রেসিপিতেই বলি মশলাটা যত বেশি কষাবেন তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে সবজিগুলো অ্যাড করতেছি। শিমের বিচি দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যা সবজি থাকবে তাই দিয়ে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। যারা ডায়েট করতেছেন তারা আলুটা স্কিপ করতে পারবেন। আমার বেবিদেরকে যেহেতু আমি খাওয়াবো তাই আলুটা অ্যাড করলাম। আমি এখানে আলু দিয়ে দিছি আর শিম দিয়ে দিছি। এগুলো একটু ভালো করে কষিয়ে নিলাম মশলাটার সাথে। এগুলো একটু কষানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুনগুলো। এখন একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। যদি বেগুনের কালারটা সুন্দর রাখতে চান তাহলে বেগুনটা কাটার সাথে সাথে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবেন। এতে বেগুনের কালারটা আর নষ্ট হবে না। আরেকটা টিপস শেয়ার করি, তরকারির কালারটা যদি সুন্দর রাখতে চান, অর্থাৎ সবুজ রাখতে চান, তাহলে চুলার তাপমাত্রাটা একই রাখবেন। অর্থাৎ চুলার তাপমাত্রাটা প্রথম রান্নার দিকে যদি মাঝারি আছে রাখেন, পুরো রান্নাটা মাঝারি আছেই কমপ্লিট করে নেবেন। এতে তরকারির কালারটা খুব সুন্দর হয়। এখন আমি এখানে দিয়ে দিলাম বাত্তা শাকগুলো। এগুলো আমাদের চট্টগ্রামের ভাষায় পাত্তা শাকই বলে। এগুলো দিয়ে দিলাম। বাত্তা শাকের পরিবর্তে আপনারা লাউ শাক, কুমড়ো শাক, ডাঁটা শাক, যে কোনো একটি শাক দিয়ে এই রান্নাটা করে নিতে পারবেন আর কি। খুব ভালো হয় এইরকম একটি রেসিপি যদি খাবার মেনুতে থাকে, তাহলে তো অনায়াসে 1 থেকে 2 প্লেট ভাত খাওয়া যাবে। এই রেসিপিটা আমার বাসার সবাই খুব বেশি পছন্দ করছিল। দেখেন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। খুব মজা হয়েছিল, আমার বেবিরাও খেয়েছিল মাশাল্লাহ। আপনারাও ট্রাই করতে পারেন। এখন রান্নাটা ঠিক নামানোর আগ মুহূর্তে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি, এতে ঘ্রাণটা ভালো আসে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ আমার সব ভাই বোনকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই প্রত্যাশায় আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।